হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা সকলে জানি এইচটি জিটি সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের চাকরির প্রসেসটা সুপ্রিম কোর্টে আটকে আছে প্রথমত হাইকোর্টে কেস হয়েছে পরে যেটা স্পেশাল লিভ পিটিশন যেটা সুপ্রিম কোর্টে হয়েছে যার নম্বর জিরো জিরো নাইন এইট সেভেন নাইন থেকে জিরো জিরো নাইন ডবল এইট জিরো দুই হাজার চব্বিশ যেটা রেজিস্ট্রেশন যার ডায়রি নম্বর থ্রি টু সিক্স সেভেন দুই হাজার তেইশ আমাদের অনেকের মাঝে কনফিউশন আছে যে এসটিডিটি কেসটা কী অবস্থায় আছে বা এটা কেস নাম্বার কত বা পরবর্তী শুনানির ডেট কবে বা বর্তমানে লাস্ট যে ডেট শুনানি হয়েছিল সেখানে কি জাজমেন্ট বেরিয়েছে সব নিয়ে আমরা কনফিউশন আছে সেই কনফিউশনটা আমরা আজকে স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব। সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা কেস স্ট্যাটাসে গিয়েছি কেসটা স্ট্যাটাসে গিয়ে তোমরা ডায়েরি নাম্বার লিখতে পারো কেসের যে ডায়রি নাম্বার থ্রি টু সিক্স সেভেনের দুই হাজার তেইশ সেই ডায়েরি নাম্বার লিখতে পারো আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো যদি তোমাদের প্রয়োজন পড়ে তখন যদি ক্লিক করবে তখন তোমার ওই যে কেসের ডিটেলসটা মানে এস টিএটি কেসের ডিটেলসটা পুরোটা তোমার চোখের সামনে চলে আসবে যে বর্তমানে কী অবস্থায় আছে অনেকেই পরীক্ষা দিয়ে চেষ্টাটি অনেকেই পাস করবে বা ফেল করবে কিন্তু রিজার্ভেশন ক্রাইটেরিয়া যেটা মান হয়নি তার উপর ভিত্তি করে কেসটা উঠেছে লাস্ট যে ডেটে হ্যারিংটা হয়েছিল এসটিআইটি বিষয়টা সুপ্রিম কোর্টে সেটার ডেট ছিল বাইশ চার দুই হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের বাইশ তারিখ লাস্ট এই কেসটা সুপ্রিম কোর্টে উঠেছিল সেই বাইশ তারিখ কি জাজমেন্ট বেরিয়েছে যে ইনিশিয়াল একটা জাজমেন্ট বেরোয় সেটা আমরা এক নজরে দেখে নেব স্পেশাল লিপিটেশন সিভিল ডায়েরি নাম্বার থ্রি টু সিক্স সেভেনের দুই এটা কেসটা ডায়েরি করা হয়েছে সুপ্রিম কোর্টে দুই হাজার বাইশ সালে এসটিআইটি ক্যান্ডিডেটরা ভিতরে অনেকে আছে যারা রিজার্ভেশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করে কারণ এসসি সি এসটি যে রিজার্ভেশন ক্রাইটেরিয়া সেটা ত্রিপুরা সরকার বা টিআরবিটি মানেনি যার জন্য এসটি টি জন্য জন্য হিউসংখ্য পোস্ট খালি করা হয়েছিল আগে যে পোস্টগুলো ছিল ব্যাকলগ ভেকেন্সি সেটা টানা হয়েছিল তখন হাইকোর্ট বলেছিল নতুন কোনো অ্যাডভার্টাইজমেন্ট বেরোলে ব্যাকলগ ভেকেন্সিগুলো টানা যাবে না এই বলে কেসটা বেকার বা যারা কেস করেছে তাদের পক্ষে দিয়েছে এবং পুনরায় রাজ্য সঙ্গে বিবেচনা করে দেখতে বলেছে সেই বিবেচনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এই কেসটা সুপ্রিম কোর্টে নিয়ে গেছে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার পর বর্তমানে যে কেসটা চলছে তার লাস্ট হেয়ারিং ডেট ছিল বাইশ এপ্রিল বাইশে এপ্রিল হেয়ারিং ডেটে কী বলা ছিল সেটা আমরা এক নজরে দেখে নিই এখানে লাস্ট বাইশে এপ্রিলের যে অর্ডারটা অর্ডার বলা আছে কেসটা নেক্সট ফোর উইক্স পর অর্থাৎ চার সপ্তাহ পর আবার আমাদের সুপ্রিম কোর্টে উঠবে চার সপ্তাহের ভিতরে কেসটার বিষয়ে জানার জন্য রাজ্য সরকারকে নোটিশ ইস্যু করা হয় অর্থাৎ রাজ্য সরকারকে একটা নোটিশ ইস্যু করা হয় এসটিডিটি বিষয়টা বিষয়ে জানার জন্য এবং তার নিজে তদারকি করার জন্য চার সপ্তাহের ভিতরে বলা হয় রাজ্য সরকারকে জবাব দিতে যেহেতু কেসটা লাস্ট হেয়ারিং ডেট বাইশ এপ্রিল ছিল অর্থাৎ বাইশ এপ্রিল লাস্ট কেসটা সুপ্রিম কোর্টে উঠেছে তাই রাজ্য সরকারকে চার সপ্তাহ সময় মানে বাইশ মের ভিত্তে রাজ্য সরকারকে জবাব দিতে হবে সুপ্রিম কোর্টে বাই রিটেন বা সশরীর উপস্থিত থাকতে হবে রাজ্য সরকারের প্রতিনিধি এবং বাইশ মে বাইশ মের পরে যে কোনো একটা ডেটে আমাদের নেক্সট হেয়ারিং ডেট পড়তে পারে এখনও নেক্সট হেয়ারিং ডেটটা পড়িনি যেহেতু রাজ্য সরকার চার মাস সময় দিয়েছে অর্থাৎ বাইশ মের পরে যে কোনো ডেট একটা হেয়ারিং ডেট পড়তে পারে তখন কেসটা নেক্সট মানে ফেসলা বা নেক্সট জাজমেন্টটা বেরোবে হয়তো আর এক দুইটা হেয়ারিং হলে এসটিআইটি কেসেরও সলিউশন হয়ে যাবে এবং এটারও ফাইনাল জাজমেন্ট বেরিয়ে যাবে যতটুক বোঝা যাচ্ছে ব্যাকলগ ভ্যাকেন্সিগুলো যেভাবে হাইকোর্ট কেসটাকে মানে রায় দিয়েছে যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস বেরোলে ব্যাকলগ ভ্যাকেন্সি টানা যাবে না হয়তো সুপ্রিম কোর্টে এই ওই রায়টাই বহাল থাকতে পারে ব্যাকলগ ভ্যাকেন্সি নতুন থেকে টানা যাবে না কারণ এসপার সুপ্রিম কোর্ট এসপার আমাদের যে সংবিধান সংবিধান গাইডলাইনস অনুযায়ী ফিফটি পারসেন্টের বেশি রিজার্ভেশন দেওয়া যায় না কিন্তু এসটিজিটি ঝন টি সেই নোটিফিকেশনটা শিক্ষা দপ্তর দু সালে দিয়েছিল সেখানে রিজার্ভেশনে ফিফটি পার্সেন্টেরা সেভেন্টি ফাইভ এইটি নাইনটি পার্সেন্ট রিজার্ভেশন দিয়ে দিয়েছিল এসটিসদের যার জন্য কিছু সঙ্গে বেকাররা মানে অবহেলিত হয়ে হাইকোর্টের দরজার টনক করে এবং হাইকোর্টে তারা জয়ী হয়েছে তারপর সুপ্রিম কোর্টের দরজার টনক করে কিন্তু এসপা সংবিধান বা সুপ্রিম কোর্টের যে নিজস্ব আইন বা গতিবিধি তা মেনে যদি সুপ্রিম কোর্টের রাইটা দেয় তবে হাইকোর্টের রাইটেই বহাল থাকার সম্ভাবনা বেশি কারণ ব্যাকলগ বেগনেসি কিন্তু টানা যাবে না এসপার হাইকোর্টের রায় অনুযায়ী এখন কথা হলো দুইটা অপশান আছে রাজ্য কাছে এক কথা হলো দুশো তিরিশখানা যে ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সিগুলো যদি একটু বাড়িয়ে নেওয়া হয় অর্থাৎ ভ্যাকেন্সিগুলো যদি চার থেকে পাঁচশো করা হয় তাহলে বর্তমানে যে এসটির জন্য যে ক্যান্ডিডেট যে সিট সংখ্যা গোনা আছে ওটাও সম্ভব কিছু হবে না জেনারেলের ক্ষেত্রে সিট সংখ্যা বেড়ে যাবে তার তখন রিজার্ভেশন ক্যাটেয়ারিটা মেনে যাবে একমাত্র রাজ্য সরকারের কাছে একটাই রাস্তা আছে যে যদি কিছু ভ্যাকেন্সি বাড়ানো হয় দুই থেকে তিনশো যদি ভ্যাকেন্সি বাড়ানো হয় সব কিছুরই সলিউশন হয়ে যায় অর্থাৎ এখানে আর কেসটা মানে হাই লেভেলে যাবে না মানে একটা সলিউশন আসবে যে রাজ্য সরকার ভ্যাকেন্সি বাড়িয়েছে ভ্যাকেন্সি বাড়ার পর বিকে রিজার্ভেশন ক্রাইটেরিয়াটা মেনেছে এরপর সবাইকে চাকরিটা দিয়েছে একটা রাস্তা এটা থাকতে পারে দ্বিতীয় রাস্তা থাকতে পারে রাজ্য সরকার যদি পুরো নোটিফিকেশনটা ক্যান্সেল করে দিই যদি পুরো নোটিফিকেশনটা ক্যান্সেল করতে যায় এখানে অনেক সংখ্যক বেকারদের মানে দুর্ভাগ্য বা অনেক সংখ্যক বেকারদের জীবন নিয়ে কিন্তু ছেলেখেলা করা হবে সেই বিষয়টা হয়তো রাজ্য সরকার এই এই পরিস্থিতি সেখানে যাবে না কিন্তু সুপ্রিম কোর্ট ডাইরেক্ট কোনো সময় বলবে না ক্যান্সেল করে দেওয়া রিক্রুটমেন্টটা সুপ্রিম কোর্টও সেই রাজ্য সরকারের মতোই রায়টা দেবে যে বিবেচনা করার জন্য যে ভ্যাকেন্সি বাড়ানো যায় কিনা ভ্যাকেন্সি বাড়িয়ে নিয়োগ করা যায় কি না সংশোধন করা যায় কিনা কিন্তু কোনো সময় বলবে না যে রিটার্ন এক্সাম যে নিয়েছে তার পুরোটাই প্রসেসটা ক্যান্সেল করে কোনো সময় বলবে না বলবে সিট বাড়িয়ে কমিয়ে এটা নিয়ে রিজার্ভেশন ক্যাটেগারি মেনে এটার শেষ নিয়ে করা যায় এটাই সবচেয়ে বড় কথা এখন আমরা সবাই তাকিয়ে আছি হয়তো বাইশ মে পরে যে কোনো একটা ডেট পড়তে হয়তো বাইশ মে পড়তে হবে নেক্সট ইয়ারিং নেই সেখানে আমরা বুঝতে পারবো এসটিএচির সলিউশন কী হয় কারণ এসটিএচির সলিউশন ভিত্তি করে বর্তমান ইকুইপমেন্টগুলো কিন্তু আটকে আছে দু হাজার বাইশের পর দুই হাজার তেইশে কোনো এসটিএচে এক্সাম হয়ে নিতে পারে দুই হাজার চব্বিশে হবে না হবে এটা নির্ভর করছে সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর তোমরা সুপ্রিম কোর্টের কেস স্ট্যাটাসে গিয়ে সেখানে কেস ডায়েরি বা কেস নাম্বার দিয়ে স্ট্যাটাসটা তোমরাও অনার দেখে নিতে পারবে নেক্সট হেয়ারিং ডেটটাও তোমরা অনার দেখে নিতে কোন কনফিউশন বা ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডি চুক্তিপুরা ইউটিউব চ্যানেল